দর্শক, আপনারা কিভাবে ইউটিউব ভিডিও ডিলিট করবেন আজকে আমি সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো। তার আগে কিছু কথা বলে রাখি, যারা ইউটিউবের ভিডিও ডিলিট করবেন তাদের, যারা মনিটাইজেশন পেয়েছেন তাদের সুবিধা এবং যারা মনিটাইজেশন পান নাই তাদের অসুবিধা, মানে সুবিধা এবং অসুবিধা নিয়ে কিছু কথা আমি বলে নিই। তারপর আমি আপনাদের দেখাইতেছি যে আপনারা কিভাবে ইউটিউব ভিডিও খুব সহজেই একটি মোবাইল দিয়ে ডিলিট করতে পারেন। দর্শক, ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না, তাহলে ভিডিওটি টেনে টেনে দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। তো যারা মনিটাইজেশন পান নাই তাদের ভিডিও ডিলিট করার ক্ষেত্রে তাদের ক্ষতি এবং লাভ নিয়ে আলোচনা করব। তো দর্শক, যারা মনিটাইজেশন পান নাই তারা যদি ইউটিউবের ভিডিও ডিলিট করেন তাহলে আপনার যে ওয়াচ টাইমটা, এই ভিডিও থেকে আপনি যে ভিডিওটা ডিলিট করবেন সেই ভিডিও থেকে যে ওয়াচ টাইমটা কাউন্ট হয়েছে, আপনি যদি এই ভিডিওটা ডিলিট করে দেন তাহলে আপনার সেই ওয়াচ টাইমটা কিন্তু আপনার মনিটাইজেশন পলিসি থেকে কিন্তু আপনার সেই ওয়াচ টাইমটা কিন্তু মাইনাস হয়ে যাবে। ঠিক আছে দর্শক, আমি আবারও বলতেছি, যারা মনিটাইজেশন এখনও পাননি তারা যদি কোনো ভিডিও ইউটিউব থেকে ডিলিট করেন তাহলে আপনার সেই ভিডিও থেকে যে ওয়াচ টাইমটা কাউন্ট হয়েছিল সেই ওয়াচ টাইমটা কিন্তু আপনার মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, আর আপনার যে ভিডিওতে, আপনার যে ভিডিওটাতে ধরেন স্ট্রাইক এসেছে বা আপনার ওয়ার্নিং স্ট্রাইক এসেছে বা কপিরাইট ধরেছে, আপনি সেই ভিডিওটাকে অবশ্যই আপনার ডিলিট করতে হবে। তবে ডিলিট করার জন্য কিন্তু আপনার ওই ভিডিওর যে ওয়াচ টাইমগুলো আছে সেগুলো কিন্তু আপনার মাইনাস হয়ে যাবে। আর যারা মনিটাইজেশন পেয়েছেন তারা যখন ভিডিও ডিলিট করবেন, তো আমি এর আগে বলিনি, যারা মনিটাইজেশন পেয়েছেন তারা কিন্তু, তারা একটা ভিডিও ডিলিট করার আগে ধরেন আপনি ভিডিওটা আপলোড দিলেন, তো এই ভিডিও থেকে কিন্তু আপনার কিন্তু ইনকাম কিন্তু অলরেডি চলে এসেছে। ঠিক আছে, আপনি যখন এই ভিডিওটা ডিলিট করবেন সেক্ষেত্রে বলা যায় যে আপনার কোনো প্রকার সমস্যা নেই, কারণ আপনি ওই ভিডিও থেকে ইনকাম কিন্তু পেয়ে গেছেন। এখন যদি আপনি ওই ভিডিওটা যদি আপনি ডিলিট করে দেন তাহলে কোনো প্রকার সমস্যা হবে না বলা যায়। আর যারা নতুন ইউটিউবার তারাই মনে করেন যে তাদের যে মনিটাইজেশন এখনও পান নাই, শুধু তাদের জন্য কিন্তু ওই ভিডিওর যে ওয়াচ টাইমটা আছে সেটা কিন্তু মাইনাস হয়ে যাবে। তো আর কথা বাড়াবো না, আমরা চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে। আমরা প্র্যাকটিক্যালিভাবে আপনাদের দেখাবো যে আপনার একটা মোবাইল ফোন কিভাবে আপনারা খুব সহজেই আপনার যে ভিডিওটা আছে ইউটিউবে সেই ভিডিও কিভাবে ডিলিট করতে পারেন। তো চলুন আমরা চলে যাই মোবাইল স্ক্রিন। ফোনে যদি ওয়াইটি স্টুডিও যদি ইনস্টল করা থাকে তাহলে আপনি প্রথমে চলে যাবেন হচ্ছে গিয়ে আপনার যে ওয়াইটি স্টুডিও আছে আপনি সেই ওয়াইটি স্টুডিওতে ক্লিক করবেন। তো এটা দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু আপনাদের যে ভিডিওগুলো আছে সেগুলো চাইলে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু আপনারা ডিলিট করতে পারেন। ঠিক আছে দর্শক, তারপর তার আগে একটা কথা বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। আর আপনার যদি ইউটিউবের যদি কোনো প্রকার মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমরা অবশ্যই সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনি যে ভিডিওটা ডিলিট করবেন, ধরেন আমি একটা ভিডিও এখান থেকে ডিলিট করব, তো আমি যদি এই ভিডিওটার উপরে ক্লিক করি, ঠিক আছে, তো এই ভিডিওটার উপরে যখন ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখবেন যে এরকম কিছু অপশান আসবে। তো উপরে যে আপনারা কলমের মতো যে একটা আইকন দেখতে পারতেছেন, এই যে আমি একটু মার্ক করে দিই, আপনার উপরে যে কলমের মতো যে আইকনটা দেখতেছেন, ঠিক আছে দর্শক, এই যে আমি একটু মার্ক করে দিলাম, এই আইকনের উপরে আপনারা এটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, আমি ক্লিক করে দিলাম এই আইকনের উপরে। তো আইকনের উপরে ক্লিক করার পর দেখবেন যে এরকম ইন্টারফেস, এরকম ইন্টারফেস কিন্তু আপনার সামনে কিন্তু চলে আসবে। ঠিক আছে, এখানে নিচে যে অপশনটা দেখতেছেন আপনারা, যে মোর অপশন নামে যে একটি অপশন রয়েছে, ঠিক আছে, যে মোর অপশন নামে যে অপশনটা আছে আপনারা এই অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, আমরা চলে যাব এই অপশনে। তো আমরা এই অপশনে যাওয়ার পর এখানে সবার নিচে দেখবেন যে আপনি যে সবার নিচে দেখতেছেন যে ডিলিট নামে একটা অপশন রয়েছে। ঠিক আছে, একটু মার্ক করে দিই যে ডিলিট নামে যে অপশনটা আছে, তো আপনারা কী করবেন এই অপশনে একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে দর্শক, এই অপশনে যখন আপনারা ক্লিক করে দেবেন, তো ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমি যে অপশনে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পরে যে দেখতেছেন যে লেখাটা আসছে, ঠিক আছে দর্শক, এখানে যে ডিলিট ফ্রম ইউটিউব, ঠিক আছে, আমি যদি এখন এই লেখাতে যদি আমি ক্লিক করে দিই, ডিলিটে যদি আমি ক্লিক করি, তাহলে কিন্তু অলরেডি কিন্তু আমার ভিডিওটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, আপনি আশা করি আপনারা বুঝতে পারছেন খুব সহজে আপনারা চাইলে আপনাদের মোবাইল ফোন দিয়ে কিন্তু আপনারা আপনাদের সেই ভিডিওটাকে ডিলিট করে দিতে পারেন। তাহলে আজকের মতো এ পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।